বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। বিভিন্ন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনকে এজলাসে বসে কড়া সমালোচনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন সিনিয়র আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। বললেন ওনার কাছে কোনো মামলা ছিল না, তাই বিচারপতির কাজ নিয়েছেন। বিচারপতি সৌমেন সেনের বিবিধ নির্দেশের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। একই সঙ্গে এজলাসে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গেও বিচারপতির বাদানুবাদ হয়েছে। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সমালোচনা উগড়ে দিলেন দুই দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরুণাভ ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, 56 বয়সে কেউ বিচারপতি হলে তার একটাই মানে দাঁড়ায়, ওনার কাছে কোনো মামলা ছিল না, তাই বিচারপতির কাজ নিয়েছেন। রোজগার ছিল না বলে জজ হয়েছেন? কিশোর দত্ত যত মামলা করেছেন তার ছিটে ফোটাও কি উনি করেছেন? কদিন বাদে উনি আর বিচারপতি থাকবেন না, তখন থানার ওসিরাও ওকে বুঝবে না। অরুণাভ ঘোষ আরও বলেন, ওকে আমি অনেক দিন ধরে চিনি, ওর অজ্ঞতাই ওর শক্তি। কল্যাণ বলেন যে দেশের বিচার ব্যবস্থার জন্য আজকের দিনটা কলঙ্কময় একদিন। কোনো হাইকোর্টের বিচারপতি এভাবে যদি তার ক্ষমতার অপব্যবহার করেন তাহলে দেশের বিচার ব্যবস্থাই উঠে যাবে। রাজনীতিকে থাকা কোনো মানুষ বিচারক বা বিচারপতি হন না, কিন্তু বিচারপতি হওয়ার পর যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করেন তাহলে ভয়াবহ ব্যাপার। সেক্ষেত্রে তার বিচারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠার স্বাভাবিক, এতে গণতন্ত্রের ভিতটাই নষ্ট হয়ে যাবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই আদালতের অবমাননা করছেন। সিপিএমের কিছু নেতা, হাইকোর্টের আইনজীবী, তাদের ছাড়া বাকি সবাইকে হেনস্থা করা ওনার কাজ হয়ে দাঁড়িয়েছে। দর্শক আপনি কি বলবেন? ওকে তোই কি বিচারপতি গাঙ্গুলি রাজনীতি করছেন? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো নেই।